আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আজকে তার আমরা বাকিটুকু পড়ব। আর তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা নিশ্চয় সেই হোমওয়ার্কটা করেছ। তো আসো এবার আমরা সবাই 32 পেজ বের করো। আমরা কতদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ঐতিহাসিক ভাষণটি, 18 মিনিটের ভাষণটি আমরা কিছু অংশ পড়েছিলাম, আজকে সেই ভাষণের বাকি অংশটুকু পড়ব। টেলিফোনে আমার সাথে কথা হলো, আমি বলছিলাম, জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষ হত্যা করা হয়েছে। আর আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন, আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো, যারা আমার মানুষের বুকে রক্ত দিয়েছে নিয়েছে তাদের সাথে বসবো? হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন, তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছি, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি, ওই শহীদের রক্তের পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে না পারে না। অ্যাসেম্বলি কল করেছে, আমাদের দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাক ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তাদের তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এই পূর্বে অ্যাসেম্বলি বসতে আমরা পারি না। আরও বলেছেন, আরও ভাষণে বলেছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশ কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। তারপর কি বলেছে, 18 তারিখে কর্মচারী গিয়ে বেতন নিয়ে আসবেন, এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ ঘুরে গড়ে তোলো। তারপর কি বলার বললো, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে না, তোমরা তখন বন্ধ করে দিবে, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তো তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, 7 কোটি মানুষের দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদের হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছেন তারা আমাদের ভাই, তাদের রক্ষায় দায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশন কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারেন। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানের 1 পয়সাও চালান
হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে দেওয়া নেওয়া চলবে না। কিন্তু এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়। বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন, প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখো, রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এগামের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তাহলে আমরা এই ভাষণটি শুনলাম। আমাদের এই অধ্যায়ের বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণটি নিয়েই আমাদের এই অধ্যায়টি, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে তোমরা বুঝতে পেরেছ, তোমরা অবশ্যই অবশ্যই ভাষা আরো সুন্দর করে প্রতিটা লাইন লাইন পড়বে। এবার আসো আমরা একটু শব্দার্থ শিখি বোর্ডে। হ্যাঁ, দেখো, ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি, মানে হচ্ছে কি, জাতীয় পরিষদ, জাতীয় পরিষদ। তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলি মানে আমরা জানি জাতীয় পরিষদ। হ্যাঁ, আরটিসি, দেখো আরটিসি, আরটিসি শব্দের অর্থ কি, রাউন্ড টেবিল কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স, মার্শাল ল, মার্শাল ল শব্দ অর্থ কি, সামরিক আইন, সামরিক এবার আমরা জানি উইথড্র, উইথড্র শব্দের অর্থ কি, উইথড্র শব্দের অর্থ হচ্ছে প্রত্যাহার, তারপরে তারপর জানি কি আমরা বেড়া, ব্যারাক, ব্যারাক শব্দের অর্থ হচ্ছে সেনা ছাউনি, সেনা ছাউনি। হ্যাঁ, তাহলে আমরা জানলাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ জাতীয় পরিষদ, আরটিসি শব্দের অর্থ রাউন্ড টেবিল কনফারেন্স, মার্শাল ল শব্দের অর্থ সামরিক আইন, উইথড্র শব্দের অর্থ প্রত্যাহার, ব্যারাক শব্দের অর্থ সেনা ছাউনি। আমরা আরো আরো যেমন হচ্ছে দেখো সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ আদালত, আদালত, সর্বোচ্চ আদালত। এবার দেখো হাইকোর্ট, হাইকোর্ট শব্দের অর্থ হচ্ছে উচ্চ আদালত, এবার হচ্ছে জজ কোর্ট, জজ কোর্ট, জজ কোর্ট শব্দের অর্থ জেলা আদালত,
দেখো তোমরা অনেক সময় এটা ভুল করো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এই তিনটে দাঁড়াতে হবে। সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, আর হাইকোর্ট হচ্ছে উচ্চ আদালত, আর জজ কোর্ট হচ্ছে জেলা আদালত। তো তোমরা নিশ্চয়ই এগুলা মানে গুলিয়ে ফেলবে না, সবটা সুন্দর করে মনে রাখবে। তো এই হলো আমাদের আজকে শব্দার্থ শিখা। তোমাদের আজকে আমি আজকে তোমাদের আমি বাড়ির কাজ দেই। বাড়ির কাজ হচ্ছে তোমাদের যে পাঠ্য বই যে পুরো সৃজনশীলটি আছে সেটাই তোমরা সুন্দর করে পড়ে মুখস্থ করে লিখবে। দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে, তাহলে তুমি জানোই জ্ঞান মুড়কেটা 1920 সালে 17 মার্চ। তারপরে বাংলার ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে, বলতে আমাদের দেশে যে তোমাদের লাখো জনতা এই রক্তের বিনিময়ে যে আমাদের স্বাধীনতাটা এসেছে সে সম্বন্ধে বলেছে। ঠিক আছে, তোমরা তাহলে ক খ গ ঘটা সুন্দর করে পড়ে মুখস্থ করে লিখবে। আচ্ছা, এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।